মানুষের মতো কোন সুন্দর পানি পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা এক রকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার 700 কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই 700 কোটির সাথে একটার লগে আরেকটার মিলে কত 700 কোটি মইরা কবরে ভূত হয়ে গেছে একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত 700 কোটি যে কিয়ামতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোক আর পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যেই অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানেই বসিয়েছে ঠিক কি না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশেই ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহরে গালে দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানো হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাভ দিয়ে উঠেছে উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এইটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কি না সুবহানাল্লাহ পড়েন মা খলাকতা হাদা বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে নাক যেখানে দরকার নাক দিছে কে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কিনা তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে ঘ্রাণ শুকতে চাইলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো ঠিক কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুটো সুবহানাল্লাহ পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনে হাত তোলেন সবাই 1.5 ঘন্টা আজহারি সাহেবের আলোচনা এমনে থাকেন 1.5 ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত নামাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবহানাল্লাহ পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে এয়ার ক্যানেল দিলেন অনেকে কয় এগুলা দিছে কেন এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডিফর্মড বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতেন এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম তার মানে মা খলাক তাহাদা বাতিলা এমনি এমনি কিছু দেয় নাই 206টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হবে এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্র এই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায়
এই সুখাতে সুখ কাজ কত ছোট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন 10 মিলিয়ন কালারস আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু 10 মিলিয়নেরও বেশি রং 1 মিলিয়নে 10 লাখ 10 মিলিয়নে 1 কোটি 1 কোটিরও বেশি ধরনের রং এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র 2 মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে